কেন জাতি আজকে মায়েদের কান্না দেখবে? সে কান্না দেখলে আপনারও কান্না আসবে। তারা বলতে চাচ্ছেন আজকে আমাদের বাচ্চাদের কি শেখানো হচ্ছে। তাহলে আল্লাহর নামে যদি পড়ি তাহলে ছোট্ট বাচ্চাকে আপনি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, আওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, আরো কত কিছু আমরা পড়েছি না ছোটবেলায়। এইগুলোর কি অস্তিত্ব আছে? যেই জ্ঞানগুলো জানলে সে মানব রূপে মানব রূপে মানব রূপে মানব হিসাবে পরিচালিত হবে, পরিগণিত হবে। এই মানবীয় গুণ যখন ছাড়বে তখন সে অমানব অমানুষে রূপান্তরিত হবে। আল্লাহর উদ্দেশ্যে যে জ্ঞান হবে সেটা হবে তাওহীদের জ্ঞান, আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। এবং এই জ্ঞানের সমন্বয়ে যেটা ঠিক করতে হবে সেটা কি? আখিরাত। আমি আপনি যতই যাই কিছু করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দিতে হবে। এই বিশ্বাস যদি না থাকে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাজার বিংশ বলি এসে যদি মানুষ বলে এক সময় মানুষ এই ছিল ওই ছিল, হইতে হইতে মানুষে পরিবর্তন হয়েছে, আসলে আজও পর্যন্ত একটা মানুষের পেছনে কি বানরের লেজ পাওয়া গেছে? সন্তান যেন আমার আপনার জানাজার সালাত আদায় করাতে পারে, এই ছোট্ট সন্তান যেন আমার আপনার সমাজের বোঝা না হয়, এই ছোট্ট সন্তান যেন আমার আপনার সমাজ দেশ জাতির বোঝা না হয়, তারা যেন জাতির সম্পদ হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দুরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরুদ আবারও পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার বিষয় মানুষের তৈরি শিক্ষা ব্যবস্থা ছাড়ুন, ওহির শিক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। মানুষের তৈরি শিক্ষা ব্যবস্থা ছাড়ুন, ওহির শিক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এ শিরোনামে আমাদের আজকের এই আলোচনা থেকে বক্তা শ্রোতা সকলেই যেন আমরা উপকৃত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা মানব শিশুর শিক্ষার শেষ নেই। একজন শিশু ছোট্টবেলা থেকেই শিখতে থাকে, কিন্তু সেই শিশু কি শিখবে, সে কিভাবে শিখবে, কোন বাক্য শিখবে, কি শিখবে? যদিও শিক্ষা নিয়ে আমরা অনেক কথা শুনি, তবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের আলোচনা থেকে আমরা নতুন কিছু সকলেই শেখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় বহু স্থানে তিনি বর্ণনা করেছেন, কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইলেমের মর্যাদা, ইলেমের দারাজা, ইলেমের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। জ্ঞান, জ্ঞান যার আছে সেই জ্ঞানী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ জ্ঞানে গুণান্বিত করে ছেড়েছেন, যা অন্য মানুষকে অন্য জাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দেন নাই। এই জ্ঞানে যারা জ্ঞানী হবে তারাই প্রকৃত জ্ঞানী। আর কোন জ্ঞান অর্জন করবে, কোন জ্ঞান বর্জন করবে, এই জ্ঞান আসার পরেও যারা অজ্ঞান, জ্ঞান থাকতেও যারা অজ্ঞান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। কিভাবে? যাদের চোখ রয়েছে, যাদের কান রয়েছে, যাদের অন্তঃকরণ রয়েছে, বিবেক রয়েছে, এইগুলো দিয়ে, বিবেক দিয়ে, চোখ দিয়ে, অন্তর দিয়ে এগুলো তারা উপলব্ধি করে না, উপলব্ধি করার চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন, বরং আয়াতের শেষে বলেছেন বালহুম আবল, বরং এর চাইতেও নিকৃষ্ট। আবল নিকৃষ্ট, সর্বনিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বনিকৃষ্ট হওয়া থেকে আমাদের জন্য উৎকৃষ্ট আমরা হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান অন্য পশু প্রাণী পাখি আর যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত রয়েছে তাদেরকে তিনি দেননি। এজন্য সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব দিয়ে। এই সর্বোত্তম অবয়ব, তার এই গুণগুলো মানবীয় গুণ, যেগুলো ওহির জ্ঞান, যেই জ্ঞানগুলো জানলে সে মানব রূপে মানব রূপে মানব রূপে মানব হিসাবে পরিচালিত হবে, পরিগণিত হবে। এই মানবীয় গুণ যখন ছাড়বে তখন সে অমানব অমানুষে রূপান্তরিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে হেফাজত করুন, আমিন।
আমি আপনি কি শিখব? আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু রূপরেখা দিয়েছেন, আমি আপনি হয়তোবা জানি আবার কিছু জানি না, তাই বলে আমরা সবাই মূর্খ নই। মূর্খ এবং নিরক্ষরের মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, অর্থাৎ তিনি লেখাপড়া জানতেন না। এজন্য তারপরেও মক্কার কুফফাররা, মক্কার কুরাইশরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক দোষারোপ করেছেন, আরে এ তো কাহিন, এ তো জাদুকর, এ তো নিজে নিজে তৈরি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তাকে হেফাজত করেছেন, এমন উস্তাদ তাকে দিয়েছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ। তাহলে কি বলতে পারবে যে তার উস্তাদ হয়তোবা এক সময় বৃদ্ধ ছিল, উল্টাপাল্টা বলেছে, সে উল্টাপাল্টা মানুষের সামনে প্রচার করেছে? এটা বলতে পারে, পারতো? এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন, দুনিয়ার কোন উস্তাদ থেকে তাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দয়াময় আল্লাহ রহমান, আর রহমান তিনি কেমন দয়াময়? আল্লামাল কুরআন, তিনি কুরআন শিখিয়েছেন মানুষকে। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। তাই বলে আরবি ভাষার মর্যাদা একটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষা কোরআনুল করিমের ভাষা, কোরআনুল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় মনোনীত করেছেন, চয়ন করেছেন, আরবি ভাষায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, এর একটা মর্যাদা রয়েছে। তাই বলে পৃথিবীর সব ভাষায়, সেটা হোক বাংলা, সেটা হোক ইংরেজি, সেটা হোক হিন্দি, সেটা হোক হিব্রু, সেটা হোক ইংরেজি, আরও যত কিছু ভাষা রয়েছে, সব দয়াময় আল্লাহ রহমানের দান। সুতরাং সব ভাষার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু কোরআনুল করিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই ভাষা যে ভাষায় এসেছে সেটা আরবি ভাষা। এই ভাষা আমরা কিভাবে শিখব? আমরা জ্ঞান অর্জন করব, দুনিয়ার কোন জ্ঞান অর্জন করব? আজকে কেউ জ্ঞান অর্জন করছে দুনিয়া অর্জনের জন্য, আবার কেউ জ্ঞান অর্জন করছে পরকালের লক্ষ্যে, আবার কেউ জ্ঞান অর্জন করছে ওয়াজিন ওয়াইজিন হওয়ার জন্য, আবার কেউ বড় বক্তা হওয়ার জন্য, কেউ সিজনালি ইনকাম করার জন্য। কার কি উদ্দেশ্য? সব উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন, সব আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সব সব অন্তরের খবর খবর তিনি আল্লাহ রাব্বুল আলামিন আলিম, তিনি সর্বজ্ঞ। সুতরাং জ্ঞান অর্জন যদি করতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে, এখানে যদি বসতে চায় আল্লাহর সন্তুষ্টিতে, এই আয়োজন যদি করতে চায় আল্লাহর সন্তুষ্টিতে, এই আয়োজনে যদি আঞ্জাম দিতে চায় আল্লাহর সন্তুষ্টিতে, নতুবা ওই যে হাদিস, মান সাম্মাআ সাম্মাআল্লাহু বিহি ওয়া মান ইউরা ইউরাইল্লাহু বিহি, সহিহুল বুখারীর হাদিস, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কোনো ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে শুনিয়ে দিবেন। আবার যে ব্যক্তি ওমা ইউরা ইউরাইল্লাহু বিহি, যদি কেউ মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে তা দেখিয়ে দিবেন। সুতরাং সব কিছু হবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। তাহলে জ্ঞান অর্জন করব কার পক্ষ থেকে? জ্ঞান অর্জন হবে তিন ধারায়। কয় ধারায় কথা বলবেন? কয় ধারায় জ্ঞান অর্জন হবে? তিন ধারায়। একটা হচ্ছে তাওহীদ, কথা বলবেন। একটা কি? তাওহীদ। দ্বিতীয় হচ্ছে রিসালাত। তৃতীয় হচ্ছে আখিরাত। আবারও বলছি, তাওহীদ, দ্বিতীয় রিসালাত, তৃতীয় হচ্ছে আখিরাত। তাওহীদ বলতে আল্লাহ রাব্বুল আলামিনের তিন তাওহীদ, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ উলুহিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। রুবুবিয়া মানে কি? রব আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র রবকে রব হিসাবে জেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে স্বীকার করা হয় না। যদি তাই হয়, মক্কার কুফফাররা, ওই যারা মক্কার খেদমত করত, হাজিদের হুজ্জাজদের যারা পানি পান করাতো, তারাই তো আপনার আমার চেয়ে উত্তম ছিল, তারাও সালাত পড়তো না। তবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তাদেরকে প্রশ্ন করো যে আল্লাহ এই পৃথিবীর রব কে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের রব। তাহলে তারাও আল্লাহকে রব মানতো, আমরাও আল্লাহকে রব মানি, কিন্তু তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? রিসালাতের পার্থক্য। তাওহীদ, তাওহীদ রুবুবিয়াত সবাই সমান হতে পারে, কিন্তু তাওহীদ উলুহিয়া সবাই সমান হবে না। আমার সব ইবাদত, আমার সব কিছু, আমার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্যে। আমার সব ইবাদত, সেটা হোক শারীরিক, সেটা হোক মানসিক, সেটা হোক চিন্তার, সেটা হোক আরো অন্যান্য যত কিছু রয়েছে, সব ইবাদত হবে কার জন্যে?
আল্লাহর জন্য। এই যদি স্বীকার করে নেয় তাহলে আল্লাহর উদ্দেশ্যে যে জ্ঞান হবে সেটা হবে তাওহীদের জ্ঞান। কিসের জ্ঞান? তাওহীদের জ্ঞান। দ্বিতীয় জ্ঞান হচ্ছে রিসালাতের জ্ঞান। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তির থেকে তিনি কোনো কথা বলেন না, ইল্লা ওয়াহী ইউহা, তার উপর যা ওহী করা হয় তিনি সেটাই বর্ণনা করেন। তাহলে প্রথমত কোরআনের জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান, এবং ওই জ্ঞানটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন, রিসালাতের জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন হাদিসে যেভাবে এসেছে, আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এবং এই জ্ঞানের সমন্বয়ে যেটা ঠিক করতে হবে সেটা কি? আখেরাত। সেটা কি? আখেরাত। তাহলে তাওহীদ, রিসালাত এবং আখিরাত হয়তো বা অনেকের জন্য কষ্ট হতে পারে, আমরা আলোচনা সহজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই তিন ধারায় যদি জ্ঞান অর্জন হয় তবেই হবে সেটা প্রকৃত জ্ঞান অর্জন, তবেই হবে প্রকৃত ইলেম, তবেই হবে। হ্যাঁ, আপনি বলবেন যে আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো মাদ্রাসায় যাই নাই, মাদ্রাসায় যেতে পারি নাই, তবে আপনার জন্য এই সমস্ত জালসা বা এই সমস্ত দিনই বৈঠক বা তালিমি বৈঠক আপনাকে দিন শেখাবে। আপনি তো আর এখন মাদ্রাসায় যেয়ে লেখাপড়া শিখতে পারবেন না, আপনি তো আর এখন মাদ্রাসায় যেয়ে বারান্দায় যেয়ে আপনার সংসার ফেলে, আপনার মাঠের ফসল ফেলে, জমি ফেলে, আর সব কিছু ফেলে এখন তো আর মাদ্রাসায় যেয়ে আপনি পড়ে থাকতে পারেন না। তবে আপনার এখানে কাজ কি? আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আপনি আমি কোন জ্ঞান অর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা স্পষ্ট দিয়েছেন। কোন সূরা? সূরা আলাক। কোন সূরা? সূরা আলাক, যা মানবের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ওহি। কয়টি আয়াত? কয়টি আয়াত? পাঁচটি আয়াত। এই আয়াতের মধ্যে আয়াত পাঁচটি হলেও তাৎপর্য অনেক বেশি, যা আমরা একটি একটি করে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم। আয়াত পাঁচটি কার উপর নাজিল হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে তিনি একাকিত্বে থাকতেন হেরা পর্বতের গিরিগুহায়, সেখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে তার খাবার দাবার সেখানে সরবরাহ করতেন। তো এই সহিহুল বুখারি কিতাবুল ওহি দিয়ে, কিতাবু বাদিয়ে লোহি, এই কিতাব দিয়ে শুরু হলো। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পাঁচটি আয়াত নাজিল হলো, কোরআনের প্রথম ওহি করা হলো। আপনি আমি খুব সুন্দর করে পড়ছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতগুলো পড়তে আমাদের কাছে কি সহজ নাকি কঠিন? কিন্তু এ আয়াত যার উপরে নাজিল হয়েছিল তার অবস্থা কেমন হয়েছিল? তার অবস্থা কেমন হয়েছিল? কেমন কঠিন? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাজা আল মালাক, আসলেন এক ফেরেশতা, জিব্রিল আমিন আসলেন, তিনি বলছেন ফাগত্তানি, তিনি আমাকে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। তখন তিনি বললেন মাআনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। আবারও তিনি বললেন ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও তিনি বললেন আমি পড়তে জানি না। তারপরে আবারও তৃতীয়বারও একই কথা বললেন, আমি পড়তে জানি না। তিনি বলছেন ফাগত্তানি জিব্রিলু হাত্তা বালাগানি মিন্নিল জুহুদ, আমাকে জিব্রিল আমিন চাপ দিয়ে ধরলেন, মনে হয় যেন আমার প্রাণবায়ু চলে যাবে, এমন চাপ দিয়ে ধরলেন আমার প্রাণবায়ু চলে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো মাত্র পাঁচটি। এজন্যই সেখান থেকে যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে কম্বল দ্বারা আবৃত করো। তিনি কাঁপছেন,
তিনি ভাবছেন, বলছেন খাদিজা আমি মনে হয় আজকের দিনের পর আর বাঁচবো না, অবস্থা এমন হলো। আয়াত মাত্র পাঁচটি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ কি শিখবে, কিভাবে শিখবে, কোন জ্ঞান অর্জন করবে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, হে নবী আপনি পড়ুন, বিসমি রব্বিক আপনার রবের নামে, আল্লাযী খলক যিনি সৃষ্টি করেছেন। তাহলে আমি যদি পড়তে যাই তাহলে আমি পড়ব কার নামে? আল্লাহর নামে, যিনি আমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর নামে যদি পড়ি তাহলে ছোট্ট বাচ্চাকে আপনি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, আওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, আরো কত কিছু আমরা পড়েছি না ছোটবেলায়, এইগুলোর কি অস্তিত্ব আছে? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আপনারা অনেক মুরব্বী আছেন, আমাদের আমাদের বাবা চাচা চাচাজিরা আছেন, আপনারা কেউ দেখেছেন এরকম প্রাণী পৃথিবীতে আছে যাদের খাড়া দুটো শিং, আবার তারা মাঠে পাড়ে ডিম, ডিম পাড়ারা জায়গা পায় না, নাউযুবিল্লাহ মিন দালিক। এগুলো কেন, এগুলো কেন? আমরা তাই বলে আমরা বলছি না, আমরা শিক্ষাকে সমালোচনা করছি না ওই অর্থে, কাউকে হেয় করার জন্যে না, আমাদেরকে ভুল বুঝলে হবে না। তবে আমরা মুসলমান জাতিতে মুসলিম, কোন জ্ঞান অর্জন করতে হবে? যদি হাট্টিমাটিমের জ্ঞান অর্জন করতে হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু বলে তারপরে তিনি আয়াত নাজিল করতেন, নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি কি বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ুন সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, মানুষকে, মানুষ সৃষ্টির একটা অবয়ব আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, মানুষ কিভাবে সৃজিত হয়েছে, মায়ের পেট প্রথমত আলমে আরওয়া রুহের জগৎ থেকে, মায়ের গর্ভ, সেখানে মায়ের গর্ভ থেকে দারুদ দুনিয়া, এই দুনিয়ার পরে কেউ সাকি কেউ সাইদ, কেউ হতভাগা কেউ দুর্ভাগা, কেউ সৌভাগ্যবান কেউ জান্নাতি কেউ জাহান্নামি, এভাবে শ্রেণীতে ভেদ হয়েছে মানুষের কৃতকর্মের কারণে, মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দুটা তোমরা হয় শুকরগুজার হও নতুবা ঘুড়ি ছেড়ে দেওয়া হয়েছে। ঘুড়ি যখন নাটায়, ছোট্ট বালক যখন ঘুড়ি উড়ায় নাটায়, তখন ছাড়তেই থাকে সুতা, যায় 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 যায়, ঘুড়ি ওড়ে আকাশে উঠে, এদিকে নাচে ওদিকে নাচে, কত কিছু যে ঘুড়ি করে, কিন্তু সন্ধ্যা যখন ঘুমিয়ে আসে তখন ঘুড়ি আবার বালককে বাড়ি যেতে হবে, আব্বু বকা দিবে আম্মু বকা দিবে, তাই আবার কি করে, আবার নাটায় ঘুড়ি, আবার ঘুড়ি কিন্তু ঠিকই তার হাতে চলে আসে। আমি আপনি যতই যাই কিছু করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দিতে হবে, এই বিশ্বাস যদি না থাকে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই বিশ্বাস তো আমাদের আছে, এই বিশ্বাস তো পরকালীন বিশ্বাস আমাদের থাকতেই হবে, নতুবা কুফফার যাদের কোনো হিসাবই নেই, যাদের কোনো কিতাবই নেই, ডিরেক্ট জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কিছু নাস্তিক রয়েছে, তারা বলে যে আমি এমনি এমনি সৃজিত হয়েছি, আসমান থেকে পড়েছি বৃষ্টির সাথে, তারপরে পানি খেয়েছি, নদীর পানি, ঘোলা পানি, এভাবে কোনো বোকাও বলে কি? কেউ বলে না। আবার কেউ কেউ বলেও বসে, কেউ কেউ বলেও বসে যে আমাকে, আমি এমনি এমনি হয়েছি, তোমার মায়ের গর্ভে তুমি এমনি এমনি কি করে হলে, তুমি কি দেখো না, তোমার সন্তান যখন হয় তুমি তখন উপলব্ধি করতে পারো, সন্তান আমার আপনার যখন হয় তখন বোঝা যায়, মা বুঝতে পারেন সন্তান কিভাবে আসলো, কিছুটা বুঝতে পারেন। তো এই পদ্ধতিকে যারা অস্বীকার করবে তারা, তাদের ইমান কি করে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। এখন যদি কেউ বলে যে মানুষ ওই এই শতাব্দীতে এই ছিল, ওই শতাব্দীতে ওই ছিল, এক সময় হনুমান ছিল, এক সময় শিম্পাঞ্জি ছিল, শিম্পাঞ্জির পরে বানর ছিল, বানর থেকে লেজ খসিতে খসিতে পড়িয়া যাইয়া মানুষে রূপান্তরিত হইয়াছে, কি করে বুঝবো, কি করে বুঝবো সে আস্তিক? সে যদি এই আকিদা, এই বিশ্বাস পোষণ করে, তাকে আমরা আল্লাহতে বিশ্বাস, বিশ্বাসী বলতে পারি না, অসম্ভব। এ পৃথিবীর পাঠ্যপুস্তক কেন, হাজারো কোটি পাঠ্যপুস্তক যদি আমাদের আপনাদের সামনে উপস্থাপন করা হয় আমরা বলবো অসম্ভব, ওই ডারউইনের ওই
পঞ্চতন্ত্র আর ওই ভীতিতন্ত্র আর পদভ্রষ্টতন্ত্র ওই বানরতন্ত্র আমরা কখনো মানতে পারি না। এর নাম তো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম তার শুরুতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কুরআনের মধ্যে চ্যালেঞ্জ করবে কে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাতু বিসূরা, আর যদি পারো তোমরা একটা সূরা নিয়ে আসো। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة. আরে তোমরা পারবে না, কখনোই পারবে না, অসম্ভব। যদি তোমরা পারো তাহলে তোমাদের সাক্ষী নিয়ে আসো, তুমি আল্লাহ ছাড়া তোমরা যার কাছে যাও যাও একটা সূরা নিয়ে আসো, অসম্ভব। আবুল হাব নিয়ে আসছিল আল অবার, এভাবে বিভিন্ন সূরা নাজিল হয়েছে, তার কোনো অর্থ নেই, মিনিং নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। এখন যদি এই বিংশ শতাব্দী একবিংশ শতাব্দী আরো বলে পঞ্চবিংশ বলি আর ষষ্ঠবিংশ বলি আর হাজার বিংশ বলি, এসে যদি মানুষ বলে একসময় মানুষ এই ছিল ওই ছিল, হইতে হইতে মানুষে পরিবর্তন হয়েছে, আসলে আজও পর্যন্ত একটা মানুষের পেছনে কি বানরের লেজ পাওয়া গেছে? না, পাওয়া যায়নি, অসম্ভব, কেউ প্রমাণ করতে পারে না। অথচ ওই সমস্ত বই পুস্তকের মধ্যে এটা করা হয়েছে। এজন্য আমরা বলবো প্রশাসনকে, আমরা এর আগেও আবেদন জানিয়েছি, এই সমস্ত সিলেবাস এগুলো বাদ দেওয়া দরকার। আজকেও প্রথমে যখন আমরা ওই সংবাদ দেখলাম, অভিভাবকরা কাঁদছে, কান্না করছে, হে আমাদের দেশের সম্মানিত সরকার প্রধান আরো যারা রয়েছেন, দেখুন ইহুদিরা আর অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের এই সমাজটাকে, আমাদের এই পড়াশোনাটাকে, তারা কিন্তু আমাদের জাতিকে মেধাশূন্য করতে চায়। এজন্য ওই সমস্ত পাঠ্যপুস্তক রান্নাবান্না দিয়েছে ক্লাসের পাঠ্য বইতে। তো রান্নাবান্না কি মেয়েরা পারে না, মায়ের কাছ থেকে শেখে না, শেখে না? এটা আমরা সমালোচনা করছি না, সমালোচনা করছি এই অর্থে জাতিকে আমরা চাই আমাদের মুসলিম যুবক দিয়ে বাংলাদেশ যেন স্বাধীনতা যেভাবে অর্জিত হয়েছিল স্বাধীনতা যেন রক্ষাও হয়, মেধাশূন্য জাতি যেন না হয়। আল্লাহ আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুন। বাংলাদেশে যারা যাদের নীতি নৈতিকতা রয়েছে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাদের দিয়ে বাংলাদেশকে পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা চালাচ্ছে, যারা চালাবে, আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাদের হেদায়াতের মধ্যে রাখুন, বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করার তৌফিক তাদের দান করুন, আমিন। আমরা সরকারের জন্য দোয়া করছি, তাদের যদি কোনো ভালো কাজ থাকে তাহলে আহলান সাহলান, যদি খারাপ কাজ থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমাদের করতে হবে কি, আমরা যদি জবান দ্বারা পারি তাহলে মানুষকে বোঝাতে হবে, যদি কারোর ক্ষমতা থাকে তাহলে সে ক্ষমতা দিয়ে মানুষকে পরিবর্তন করার চেষ্টা করবে। তাই বলে যেই ভ্রষ্ট নীতি যা সালাফদের ছিল না, কোনো ইমামের ছিল না, এই নীতিতে কিন্তু বিশ্বাসী আমরা নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, কলম যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা মানুষ জানতো না, এখন আমি আপনি আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন, কিভাবে তৈরি করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ইসলামের উপরে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। فأبواه يهودانه অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানাই, আও ইউনাসিরানিহ অথবা অতঃপর তার পিতামাতা তাকে নাসারা বানাই, আও ইউমাজ্জিসানিহ অথবা তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানাই। এই হাদিসের উপমা দিতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামা তুনতাজুল বাহিমা, যেমনি ভাবে চতুষ্পদ জন্তু তার বাচ্চা প্রসব করে। হাল তারা ফিহা জাদআ, সাহাবাদেরকে বলছেন শোনো তোমরা কি যখন ওই চতুষ্পদ জন্তু ভেড়ার বাচ্চা বকরির বাচ্চা বা আরো অন্যান্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কি তোমরা তাদের কোনো খুদ দেখতে পাও, নাক কাটা কান কাটা দেখতে পাও কি? পাও না। সাহাবায়ে কেরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা তো হয় না। এভাবেই সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এরকম কথোপকথন। তো তাহলে যদি এই হয়, প্রত্যেকটা আদম সন্তান আপনার যেই সন্তান কথা শোনে না, যেই সন্তান আপনার কথা শোনে না, আপনি বলছেন অভিযোগ দিয়েছেন হুজুর বা অমুক ভাই আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, হ্যাঁ দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের খাদেম বানান, এখন খাদেম আপনি বানাবেন, আমি দোয়া করলাম, এ দোয়া কবুল হবে কি করে?
আম গাছ আপনি লাগিয়েছেন, জাম গাছ লাগিয়েছেন, লাগানোর পরে আপনি কি সেটা ঠিকঠাক করবেন নাকি বীজ থেকে নিয়ে যখন আপনি চারা রোপণ করবেন তখন থেকে আপনি মাটি ঠিক করবেন? আপনার আমার তো ঠিক করা উচিত শুরু থেকেই, বীজ যখন আপনি বাছাই করবেন, কলম যখন আপনি বাছাই করবেন তখনই তো সুন্দরভাবে সুন্দরটা বাছাই করবেন। এজন্যই আপনার আমার উচিত হবে এই এই ছোট্ট সন্তানকে, এই ছোট্ট সন্তান যেন আমার আপনার জন্য পরকালীন জীবনের কোনো পথেও হয়, এই ছোট্ট সন্তান যেন আমার আপনার জানাজার সালাত আদায় করাতে পারে, এই ছোট্ট সন্তান যেন আমার আপনার সমাজের বোঝা না হয়, এই ছোট্ট সন্তান যেন আমার আপনার সমাজ দেশ জাতির বোঝা না হয়, তারা যেন জাতির সম্পদ হয়, তাকে ছোটবেলা থেকে সেভাবেই গড়ে তোলার চেষ্টা করতে হবে। যদি তাই পারি তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে বর্ণনা দিয়েছেন সেদিকটা সেদিকেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমি যখন ফল গাছ রোপণ করছি, যখন ধান রোপণ করছি, ধানের চারা ফেলছি ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু উত্তম বীজ আমি আপনি নির্ণয় করছি। যখন চারা নির্ণয় করা দরকার, চারার মাতৃগাছটাও ঠিকঠাক নির্ণয় করা দরকার। যেমন চারা নির্ণয় করা দরকার, চারার জন্য মাতৃগাছটাও ঠিকঠাক নির্ণয় করা দরকার। বীজের আগে তার মাতৃগাছটা আগে দরকার, অর্থাৎ ভালো সন্তানের আগে ভালো মা নির্বাচন করা জরুরি। আপনি ভালো মা নির্বাচন করতে যদি ব্যর্থ হন, আমি যদি ভালো মা নির্বাচন করতে ব্যর্থ হই, শ্বশুর যদি ভালো মা নির্বাচন করতে অর্থাৎ তার সন্তানের জন্য ভালো স্ত্রী নির্বাচন করতে ভুল করেন, তাহলে ওই এক ভুলের কারণে এই ভুল বারবার সাইকেলিং সিস্টেম, রিসাইকেলিং সিস্টেম হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এজন্যে আমরা উপরের চাকচিক্যকে গ্রহণ করি, শুধুমাত্র উপরের ফিটফাট উপরের বিষয়টা গ্রহণ করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি রূপরেখা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম কিতাবুন নিকার মধ্যে যে হাদিসটা বর্ণনা করে এসেছে, তিনি বলছেন যে তুনকাউল মারাআতুলি আরবাইন, নারীদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে। কয়টি গুণ দেখে? চারটি গুণ দেখে নারীদেরকে মানুষ বিবাহ করে, চারটি গুণ দেখে। তার একটা গুণ হচ্ছে লে মালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি হাসাবিহা, তার হিসা অর্থাৎ বংশ দেখে, ওয়ালি দিনিহা, এবং তার দিন দেখে। ফাজফার বিজাতির দিন তারিবাতিয়া দাক, তুমি দিনকে প্রাধান্য দাও, তাহলে তুমি লাঞ্ছিত হওয়া থেকে রক্ষা পাবে, লাঞ্ছনা থেকে তুমি রক্ষা পাবে। আপনার সন্তান, আপনার সন্তান ভালো সন্তান তখনই হবে যখন আপনি ভালো স্ত্রী নির্বাচন করবেন। ভালো স্ত্রী কোথায় পাবেন? ভালো স্ত্রী পেতে গেলে ভালো পরিবার দরকার, ভালো স্ত্রী পেতে গেলে ওই স্ত্রীর মা ভালো হওয়া দরকার, ভালো স্ত্রী পেতে হলে ওই স্ত্রীর বাপ ভালো হওয়া দরকার, ওর জাত ভালো হওয়া দরকার, গোষ্ঠী ভালো হওয়া দরকার, অনেক কিছু। নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুনকাউল মারআতুল আরবাইন, নারীদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে। কয়টি গুণ দেখে? চারটি গুণ দেখে মানুষ বিবাহ করে। রাসূল কিন্তু করতে বলেননি, হাদিসের অনুবাদ অনেকে ভুল করে বসেন, আলহামদুলিল্লাহ যাদের একটু ইলেম আছে তারা এই ভুলটা করেন না, আলহামদুলিল্লাহ। তো মানুষেরা এগুলো দেখেই বিবাহ করে। তখন আমার আপনার করণীয় কি? যারা বিবাহ করবে, যারা বিবাহ দিবে তাদের কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, তারপরে বংশ দেখে, দিন দেখে, সর্বশেষ দেখে দিন। তারপরে ওটা কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দিনকে প্রাধান্য দিবে, তাহলে তুমি তোমার লাঞ্ছনা লাঞ্ছিত হওয়া থেকে তুমি রক্ষা পাবে। আপনি দেখছেন আপনার বৌমার সৌন্দর্য, আপনি নিয়েছেন উপরের ফিটফাট মাকাল ফল, নিয়েছেন মাকাল ফল গ্রহণ করা হয়েছে, উপরে ফিটফাট ভিতরটা ছাই, সুতরাং ওই ছাই দিয়ে যেমন কাজ হবে না, উপরে সদর উপরে ফিটফাট আর ভিতরটা সদরঘাট, সদরঘাটের তুলনা এজন্যই দিচ্ছি, সদরঘাটকে যতই ক্লিনিং আরো মেডিসিন আরো যত কিছু প্রয়োগ করা হোক না কেন, ওই পুরান ঢাকার সব ময়লা এসে ওখানে অল্প সময়ের মাঝে ওখানে আবার জড়ো হয়। তো এই জন্যে যাকে দেখছেন সাময়িক ভালো, আসলে ভেতর ভালো না, তার ওই ভেতরের খারাপ বিষয়গুলো যখন তখন এসে যাবে। আমরা আসতে যেয়েও কিছু আমরা বোনদেরকে দেখলাম রাত্রে চলাফেরা করতে, কেন এভাবে চলাফেরা কেন করতে হবে? তার মাকে সাবধান হতে হবে। আপনার মেয়ে কেন রাত্রেবেলা একা একা বের হলো, তার বান্ধবীর সাথে বের হলো,
আপনার ছেলে কেন একা একা তার বন্ধুর সাথে রাত 12টা একটাই পর্যন্ত সময় কাটালো? এগুলোর হিসাব কিতাব যদি আমি আপনি না নেই তাহলে আমি আপনি জাত নির্বাচন করতে, সন্তান আদর্শ রূপে গ্রহণ করতে, তৈরি করতে কিন্তু আমি আপনি ব্যর্থ হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে আমাদের সন্তানকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আর রহমান ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আরে রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে রব তার নামেই পড়তে হবে, তারই বিধান পড়তে হবে। এজন্যই কোন বিধান প্রথম পড়ব, বিধান তো অনেক, দুনিয়ার বহু বিধান রয়েছে। প্রথমত যেই বিধান জানতে হবে, যেই ব্যাপারে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে তিনি বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যেই জ্ঞান অর্জন করতে হবে সেটা আল্লাহর জ্ঞান। আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো উপাস্য নেই। এই জ্ঞান যদি কারোর থেকে থাকে তাহলে ওই প্রকৃত জ্ঞানী, আর ওই প্রকৃত জ্ঞানী মানে ওহির জ্ঞানে জ্ঞানী বা গুণান্বিত, এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করতে বলেছেন। এখন আমি আপনি যদি ওই প্রথমে শুরু করে কিন্ডার গার্ডেন দিয়ে, এতে অ্যাপেল, বিতে বাল, সিতে ক্যাট, ডিতে ডগ, সকালবেলা উঠে আপনার আমার সন্তান ও কুকুর পড়ছে, বিড়াল পড়ে, শিয়াল পড়ে, কত কিছু পড়ে, অথচ তার তো সকাল হওয়া দরকার ছিল ওই দোয়া দিয়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এ দোয়া যদি কেউ সকালে পড়ে আকস্মিক কোনো বিপদ থেকে ওই ব্যক্তি রক্ষা পাবে। আমি আপনি দোয়ার আমল জানি না, তো সকালবেলা সে উঠবে, একজন মুমিন রাত্রি যাপন করবে, রাত্রি যাওয়ার যাপন করার সময় ঘুমানোর পূর্বে সে ডান কাতে শয়ন করবে, ডান কাতে শয়ন করবে, বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, আল্লাহ আমি তোমার নামেই ইন্তেকালে যাচ্ছি, মারা যাচ্ছি, আল্লাহ তুমি যদি চাও তাহলে আবার আমি জেগে উঠব। আবার যখন উঠবে আলহামদুলিল্লাহ ইল্লাযি আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ মরণ থেকে আবার জীবন দান করলেন। এজন্যে প্রত্যেক মুমিনের প্রত্যেকটা ঘুম হচ্ছে এক একটি মৃত্যু। দেখেন না কত মানুষের দরজা নক করা হয় সকালে, আর খবর নেই, আর খবর নেই, কি হলো কি হলো, ডাকাডাকি করা হচ্ছে, ভেতর থেকে দরজাটা দেওয়া, আর ঢোকার কায়দা নেই, দরজা ভেঙে দেখা গেছে যেভাবেই শুয়েছিল ওভাবেই শেষ চলে গেছে পৃথিবী থেকে, সেভাবেই চলে গেছে। কিন্তু এই চলে যাওয়াটা যদি তার শেষ চলে যাওয়া হতো জানতো তাহলে কি আর সে এভাবেই এভাবেই রাত্রি যাপন কখনো করতো না। আল্লাহর নাম নিয়েই যদি রাত্রি যাপন করে থাকে তাহলে ব্যক্তি সফল কাম, ইমান যদি থেকে থাকে ব্যক্তি সফল কাম, ইসলামের ছায়াতলে যদি ব্যক্তি থেকে থাকে সফল কাম, নতুবা যদি ছায়াতলের বাহিরে চলে যায় তাহলে ব্যর্থ কাম। এই হিসাবে আমাকে আপনাকে আগে নির্বাচন করতে হবে, ওই আমার বাচ্চাকে আমি কি শিখব, কার সাথে মিশব, আপনার আমার সন্তান কার সাথে মিশছে। দিন শিক্ষা অর্জন করতে গেলে তার বন্ধু হবে দিনই বন্ধু, তারা পাশাপাশি সালাত আদায় করবে, সে পর্দার মধ্যে থাকবে, মহিলা মাদ্রাসায় মহিলাকে মেয়েকে দিতে হবে, পুরুষ মাদ্রাসায় পুরুষ ছেলেকে দিতে হবে, ছেলেকে দিতে হবে। শুধু কি মাদ্রাসা দিলেই চলবে, আমরা বলছি না যে আপনার সন্তানকে আপনি পরিপূর্ণ মাওলানা বানাতেই আপনাকে হবে, আপনি তাকে এমন কোনো জ্ঞান যদি না দেন, এমন কোনো জ্ঞান যদি আপনি না দেন, আপনি বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনার কাজে আসবে না, আপনি ইন্তেকাল করলে আপনার সন্তান আপনার কাজে আসবে না। আপনি কোন জ্ঞান শিক্ষা দিলেন, ছেলে সুশিক্ষা শিক্ষিত হয়েছে, মাস্টার্স করেছে অমুক সাবজেক্টে, অনার্স তো কয়েকবার করেছে, মাস্টার্স কয়েক সাবজেক্টে করেছে, ডক্টরেট ডিগ্রি ধারণ করেছে, আরও ইত্যাদি ইত্যাদি ধারণ করেছে, এখন জানাজা আপনি মারা গেছেন, এমন তো অবস্থায় জানাজা কে পড়াবে? আমি পড়াবো, আর একজন ভাই পড়াবেন, আর একজন মাওলানা সাহেব পড়াবেন। তিনি যখন জানাজাটা পড়াবেন ওই জানাজা পড়ানোর সময় অবস্থা অনুভূতি কেমন হবে, অবস্থা অনুভূতি কেমন হবে, অবস্থা কি এমন হবে যেমন অনুভূতি আপনার সন্তানের হতো, অবস্থা কি এমন হবে আপনার সন্তান যেভাবে আল্লাহর কাছে চাইতো আর কাঁদতো, আল্লাহুম্মা গফির লাহু ওয়া রহমহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া আসি মাদখালাহু ওয়া গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাজ ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আওলি আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি। এ দোয়া কে পড়বে,
এ দোয়া কে পড়বে? আপনার সন্তান যদি আপনার সন্তানকে একটু প্রাথমিক অবস্থায় কমপক্ষে ক্লাস 5-6-7 এই পর্যন্ত যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতেন। অনেক যুবক ভাই আমাদের কাছে আসে, ভাই কি করব, মুস্তাজি কি করব, আমরা তো অল্প শিক্ষা শিক্ষে মানে আমরা তো মাদ্রাসায় একেবারে যাই না, এখন কি করব। নওদাপাড়া মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের যে মাদ্রাসা আপনারা জানেন, এই মাদ্রাসায় পুরুষ শাখা এবং মহিলা শাখায় আলহামদুলিল্লাহ প্রায় 2500 ছাত্র ছাত্রী আছে। যদি মাদ্রাসার বিল্ডিং থাকতো ওরকম 2500 আরো 2-3টা হতো, তার মানে আমরা 1000-10 ছাত্র হলেও আল্লাহ চাইলে জায়গা দিতে পারতাম না, এটা পারছি না, বিল্ডিং নেই। তো এখানে আক্ষেপ করে অনেক যুবক ভাইরা এসে বড় বড় যে হায় আফসোস ভাই বা উস্তাদজি, আমাদের আব্বা আমাদের যদি পরিবার থেকে যদি এই শিক্ষা শিক্ষিত করত তাহলে আমরা এই শিক্ষা শিক্ষিত হতাম, আমরা হতে পারিনি, এখন আমরা কি করব। তখন আমরা কি বলি? আসুন আমাদের সংগঠনে সংঘবদ্ধ হন, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনি কিছু দিন শিখতে পারবেন। প্রতি বুধবার মার্কাজে তালিমি বৈঠক হয়, বড় বড় আলেম ওলামা সেখানে তালিম দেন, এইভাবে আপনি শিখতে পারেন, আমাদের সাথে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সন্তান বিপদগামী হচ্ছে, আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, আপনার আমার প্রতিবেশী বিপদগামী হচ্ছে, তার অন্যতম যেটা কারণ সেটা হলো সঙ্গদোষ। আপনি কাকে? আপনার বন্ধু, দুইজন বন্ধুর মধ্যে আজও কথা হলো যারা এই মাহফিল মানে এই প্রোগ্রাম আয়োজনের জন্য ভালো ভূমিকা পালন করেছেন, তারা বলছে দুইজনই আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আমরা চেষ্টা করি। তো দেখেন সমাজ পরিবর্তনের জন্য বহু মানুষের প্রয়োজন হয় না, অল্প কিছু মানুষ সমাজে থাকলে তাদের দ্বারা সমাজের পরিবর্তন হয়, অল্প কিছু মানুষের দ্বারা তাদের দ্বারা কিছু অনেক কিছু হয়ে যায়। এজন্যে আপনাকে আমাকে চলতে হবে, মিশতে হবে তাদের সাথে যাদের মাঝে জ্ঞান আছে, যাদের মধ্যে ইলেম আছে, যাদের মধ্যে ইলেম বিতরণ করার সক্ষমতা আছে। আজকে মাহফিলগুলো জালসাগুলো একেবারে ভাইরাল বক্তায় ভরে গেছে, যাদের ইলেম নেই জ্ঞান নেই বাংলা পড়ে বক্তব্য দেয়, আমরা তাদের সমালোচনা করছি না। কিন্তু দেখেন ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি সহিহুল বুখারীর প্রথম খণ্ড কিতাবুল ইলমের মধ্যে যে একটা পরিচ্ছেদ রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমাল, আমাকে কথা বলতে হবে তার পূর্বে পড়াশোনা করে এসে তারপরে কথা বলতে হবে। আমি ফতোয়া দেব, আমাকে অবশ্যই জানতে হবে, অনেক জানতে হবে, তারপর ফতোয়া দিতে হবে। আজকে মুফতির অভাব নেই, দেশে দেশে মুক্তি, কালে কালে মুক্তি, যুগে যুগে মুক্তি, গ্রামে গ্রামে মুক্তি, হাটে বাজারে মুক্তির ছড়াছড়ি। এটা তারা কি উদ্দেশ্য আমরা তাদেরকে কটাক্ষ করছি না, কিন্তু ইফতা বা ফতোয়া দেওয়ার একটা গণ্ডি রয়েছে, সীমা পরিসীমা রয়েছে, আমাকে আপনাকে সেদিকে যেতে হবে। আজকে এই ময়দানগুলো দখল করে নিয়েছে, ময়দানগুলো দখল করেছে এমন ভাবে, কেউ কেউ আবার বিরাট একটা বাজেট 50-60-70-80-90, আরো কেউ কেউ লাখকে ছাড়িয়ে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। দিনে একরকম, রাত সকাল 9টায় যদি হয় একরকম, 12টায় হলে একরকম, বিকালে প্রোগ্রাম নিলে একরকম, রাতে নিলে একরকম, বিভিন্ন বাজেটে তাদেরকে ডেকে ডেকে আনতে হয়। কেন এটা চলবে? কেন এটার জন্য আমরা বলে থাকি সংগঠনের পক্ষ থেকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে কথা বলে, প্রোগ্রাম এভাবে না করে আপনি আমি তালিমের ব্যবস্থা করি, তালিমি বৈঠক করি যেখানে বিষয় ভিত্তিক আলোচনা চলবে। এজন্য আহলে হাদিস বা সালাফি যারা আছে তারা বিষয় ভিত্তিক আলোচনা করে, বিষয়ের বাহিরে যায় না, আগডুম বাগডুম, ওই হরিণ একটা বাধা ছিল ইত্যাদি ইত্যাদি কত কাহিনী আমরা ছোটবেলায় পড়েছি, শুনেছি, ওয়াজে জেনেছি, এগুলো ভুয়া, সব দলিল নেই, দলিল ছাড়া কথা। সুতরাং ইবনু সিরিন তিনি একটা কথা বলেছেন সহিহ মুসলিম প্রথম খণ্ড মুকদ্দমার মধ্যে, তিনি বলছেন ইনহাদাল ইলমা মিনাদ দ্বীন, আরে শুনে নাও পৃথিবীবাসী, নিশ্চয় এই জ্ঞানটা হচ্ছে দ্বীনের একটা অংশ। ফানদুরু আম্মান তাখুদুনা, সুতরাং তোমরা লক্ষ্য করো তোমরা কার থেকে দ্বীন গ্রহণ করছো, তোমরা কার থেকে দ্বীন গ্রহণ করবা। দ্বীন গ্রহণ করতে হবে তার, দ্বীন গ্রহণ করতে হবে তার থেকে যার মধ্যে জ্ঞান রয়েছে, যার মধ্যে ইলম রয়েছে, যে ইলেমের অধিকারী, যারা ইলেম চর্চা করে তাদের মধ্য থেকে, তাদেরকে বাছাই করে তাদেরকে দাওয়াত দেওয়া। তাই বলে বলছি না আমাদেরকে বেশি বেশি দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু রিজিক রেখেছেন সেই রিজিক কেউ কাটতেও পারবে না, আবার যেটা রিজিকে নেই সেটা কখনো সে অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সালাতের শেষে বারবার তিনি পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এ দোয়ার অর্থ কি? আমরা তো দোয়ার অর্থই জানি না, এজন্য শুধু প্যাচাল পাড়ি। অনেক এলাকায় অনেক দেখবেন যে ইমাম সাহেবকে বাতিল করা হলো, কি কারণে? ইমাম সাহেব মোনাজাত ধরে না। তাই কি মোনাজাত? সলাতের শেষে আখিরি মোনাজাত। কেমন আখিরি মোনাজাত? ঈদগাহের মোনাজাত, তারপরে জোহরের পরে মোনাজাত, ফজরের পরে মোনাজাত, আবার কিছু কিছু জায়গায় ছাড়তে পারে না, তাই জুমার দিনে মোনাজাতটা কমপক্ষে রেখে দিয়েছে।
আপনি কোথায় পেলেন মুনাজাত? আপনি আমি মুনাজাত যদি করতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুনাজাতের প্রশিক্ষণ দিয়েছেন সেই মুনাজাত ধরি আর অন্য মুনাজাতকে বর্জন করি। যদি আমি কবরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকার স্বীকৃতি দিতে চাই, মাহাযা রাজুলাল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটি কে যাকে তোমাদের মাঝে নির্বাচন করা হয়েছিল, তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, আমি যদি বলতে চাই হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার মুহাম্মাদের ধর্ম মানতে হবে না, মুহাম্মাদের দিন মানতে হবে না? অবশ্যই মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ততটুকুই আমাকে আপনাকে মানতে হবে, এর বাহিরেও মানতে পারি না, কমও মানবো না বেশিও মানবো না। এর নাম হচ্ছে মুসলিম, এর নাম হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি শুধু মুসলিম দাবি করলেই চলবে না, আমি শুধু মুসলিম দাবি করলেই চলবে না, যেমনি ভাবে কোরআনকে মানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানবো, এই দুই সমন্বয়ে পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন যিনি করতে পারবেন তারই না কবরের ওই সঠিক উত্তর দেওয়া যাবে। তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর প্রদান করবেন, আরো অন্যান্য উত্তর প্রদান করবেন। উত্তর দেওয়া এত সহজ না, উত্তর দেওয়া তো সহজ না। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে তাদের থেকে যাদের মূলত জ্ঞান আছে। আমি আপনি আজ যে কোনো পত্রিকা, আমরা আত্তাহরিক বলি, তারপরে তাওহীদের ডাক বলি, আরো যে কোনো পত্রিকায় বলি, আজকে নেটে সার্চ দিন, আপনি আমি গুগলে যখনই যাব তখন সাথে সাথে ওই পত্রিকা বা যাই চাই তখন সাথে সাথে বের হয়ে চলে আসে। এই যুগে আমি আপনি যদি জ্ঞান অর্জন না করি, আমি আপনি যদি পিছিয়ে না থাকি, আমি আপনি জ্ঞান অর্জন করছি তো জ্ঞান এমন অর্জন করেছি যে কিভাবে কাপড়কে পবিত্র রাখতে হবে সেই জ্ঞানই অর্জন জানি না, সেটাই জানি না, অথচ মুসলিম। এজন্য আমাকে আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে প্রথম যে জ্ঞানগুলো, যেটা সালাতের জ্ঞান, যেটা সিয়ামের জ্ঞান, যেটা হজের জ্ঞান, কিভাবে সালাত আদায় করতে হয়, কয় অক্ত সালাত কিভাবে পড়তে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে বিসমিল্লাহ বলে এক সাইড থেকে খেতে হয়, কিভাবে বিসমিল্লাহ বলে ভাত বাড়তে হয়, এই বিষয়গুলো যদি না রাখি তাহলে মাকাল ফল নির্বাচন হবে, আর মাকাল ফল নির্বাচন দিয়ে কিন্তু মাকাল ফল পরিবারই গঠন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাই, যে হাদিস থেকে আমরা এত দূর আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে, তার সৌন্দর্য দেখে, তার সম্পদ দেখে, তার বংশমর্যাদা দেখে। তোমরা দিনকে প্রাধান্য দাও, তার মধ্যে যদি দিন থাকে, দিনদার নারীর মাধ্যমে দিনদার একটা পরিবার আসবে, দিনদার পরিবার হবে জান্নাতি পরিবার, দিনদার পরিবার হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানা পরিবার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পদ্ধতি মানা পরিবার, সেই পরিবার হবে জান্নাত, সেই পরিবারে থাকবে শান্তি, সেই পরিবারে থাকবে বরকত। বরকত আসবে কি করে? বিসমিল্লাহ যে জানে না। এজন্যই আমরা ছোটবেলায় কাঁঠাল খাওয়ার গল্প জেনেছিলাম, যে কাঁঠাল খাওয়ার সময় তিন বন্ধু, এক বন্ধু বিসমিল্লাহ বলে না। কারণ কি? কারণ বিসমিল্লাহ যে বরকত রয়েছে, বিসমিল্লাহ বলে যদি খায় তাহলে তো কাঁঠাল বেশি খেতে পারবে না, চালাক বন্ধু, এই জন্য বিসমিল্লাহ বলেনি, বিসমিল্লার বরকত জানে। তো আপনার আমার স্ত্রীর যদি বিসমিল্লার বরকত না জানে তাহলে সে তো ওই বাড়িতে হাজার ইনকাম করলেও, সাত হাত কেন, সত্তর হাত দিয়ে সত্তর সাইড থেকে ইনকাম আসলেও কিন্তু বরকত আসবে না। বরকতের মাধ্যম জানতে হবে, বরকত কিভাবে হয়। বরকত হয় বাড়িতে যখন ঢুকবে আপনার সন্তান, আপনার ছেলে, তখন সে সালাম দিয়ে বাড়িতে ঢুকবে, বিসমিল্লাহ বলবে এবং আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই বাক্য বলে তারপরে বাড়িতে প্রবেশ করবে। আপনার সন্তান আপনাকে বলবে আব্বু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তার দশ নেকি, যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম, যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম তার দশ নেকি, যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তার বিশ নেকি, যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তার তিরিশ নেকি। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ও তো আপনার আমার সন্তান, আজকে আমাদেরকে ড্যাড, তারপরে আরো পাপ্পা বাব্বা আরো কত কিছু বলা হচ্ছে, এগুলো সবই বলুক, যেটা শরীয়ত সম্মত সেটা বলতে পারে, শরীয়তের বাহিরে কোনো শব্দ ইউজ করতে পারে না, তবে আব্বা ডাক সেই মুসলমানদের ডাক, আব্বু ডাক ওটা মুসলমানদের ডাক, আর অন্য সংস্কৃতি থেকে যেটা এসেছে আমি আপনি সেটা গ্রহণ করতে পারি না। কেন পারি না? অন্যের সংস্কৃতি, অন্যের সভ্যতা, বিধর্মীদের সংস্কৃতি সভ্যতা গ্রহণ করলাম মানে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে ওলি বা বন্ধু বানিও না। সুতরাং আজকে আমাদের যে সমস্ত বই পুস্তক বের হচ্ছে এটা কারা বের করছে, আমাদের সরকারের কাছে আরজি আবেদন থাকবে, আপনারা এটা তদন্ত করুন, কারা বের করছে, তারা নাস্তিক নাকি আস্তিক, তারা মুসলমান নাকি অন্য কোনো জাতের। আজকে মুসলমান দেশের মুসলমান ব্রেনগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, আপনারা দয়া করে আমাদের জাতির দিকে লক্ষ্য করুন।
আপনি যদি আপনার সন্তানকে বাঁচাতে চান, আমি যদি আমার সন্তানকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই তার দিনই শিক্ষা দিনই জ্ঞান তাকে দিতেই হবে। এখানে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু ওই যা ছোটবেলা থেকে শিখবে ওই অনুযায়ী সেই গড়ে উঠবে। আজকে শিক্ষা নিয়ে হাহাকার কেন অতগুলো মায়েরা ক্রন্দন করবে, কেন সাংবাদিকরা সেই ফুটেজ ধারণ করবে, কেন জাতি আজকে মায়েদের কান্না দেখবে, সে কান্না দেখলে আপনারও কান্না আসবে। তারা বলতে চাচ্ছেন আজকে আমাদের বাচ্চাদের কি শেখানো হচ্ছে, ক্লাস সিক্স সেভেন এর বাচ্চাদের শুধু প্র্যাকটিক্যাল আর প্র্যাকটিক্যাল আর অন্যান্য কিছু। আমরা বলতে চাই এই ভিডিও আমাদের অনেকেই হয়তো বা দেখবেন, দয়া করে এই জাতিকে বাঁচান, দয়া করে জাতির শিক্ষাকে বাঁচান। এই শিক্ষা বাঁচবে তখন যখন এই শিক্ষার সমন্বয় হবে কোন শিক্ষার সাথে, ওহির শিক্ষার সাথে। আমরা আলোচনার বিষয় রেখেছিলাম মানুষের তৈরি শিক্ষা ব্যবস্থা ছাড়ুন, ওহির শিক্ষা ব্যবস্থা চালু করুন। যদি এখানে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের ইহকালীন জীবনে ব্যর্থ, পরকালীন জীবনে গ্লানি আর গ্লানি। আপনার সন্তান আপনার অধিকার বুঝবে না, সে তার পরিবারের অধিকার বুঝবে না, দেশের অধিকার বুঝবে না, সে প্রতিবেশীর অধিকার বুঝবে না। এজন্যই তো দুর্নীতি করে। দুর্নীতি করে কি শিক্ষিত মানুষ নাকি গ্রামের নিরক্ষর মানুষ? কারা দুর্নীতি করে? মাস্টার্স পাস, পাশের অক্সফোর্ড যাকে বলা হয়, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরো অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করার পরে যখন সরকার কোনো দায়িত্ব তাকে অর্পণ করেছে, তখন সেই খাত থেকে সে দুর্নীতি করছে। কিভাবে? কলমের খোঁচা দিয়ে, কখনো হ্যালো বলে, কখনো লিচুর প্যাকেটে, কখনো আমের প্যাকেটে, বিভিন্ন পদ্ধতিতে। কখনো নিজের অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স নেয় না, নেয় শ্বশুরের, শাশুড়ির বা স্ত্রীর আরো কোনো ব্যাংক ব্যালেন্স দিয়ে অন্য জায়গায় একটা বাড়ি, আর এক জায়গায় একটা বাড়ি। এগুলো কাদের টাকা? জনগণের টাকা। এগুলো কাদের টাকা? জনগণের ট্যাক্সের টাকা। আপনি সাবান কিনছেন, সোডা কিনছেন, পেঁয়াজ কিনেন, মরিচ কিনেন, সবগুলোতে ভ্যাট বসানো আছে, একের পর এক চেইন আছে। সেই ভ্যাটের টাকা দিয়ে দেশের উন্নয়ন চলছে। সুতরাং আমাকে আপনাকে আমরা যেটা করতে পারি সরকারের জন্য আমরা নসিহা করতে পারি, তাই বলে আমরা এটা করতে পারি না জ্বালাও পোড়াও ভাঙো ভাঙচুর করো নামাও পা ধরে টান দাও, এটা নবী রাসূলদের পদ্ধতি ছিল না। যদিও কিছু কিছু ভাইরা বলবেন তাহলে তাদেরকে নামাবো কিভাবে, সেটা আপনাদের ব্যাপার। তবে আমরা বলবো এটা কিন্তু কোনো সালাফদের পথ ও পদ্ধতি না, এটা সালাফদের মানহাজ নয়। তাদের মানহাজ হচ্ছে যারা জালেম শাসক হবে, যদি কোনো শাসক জালেম হয় তাহলে তাকে ওয়াজ করা, নসিহা করা, যদি তারা সংশোধন হয় ভালো, নতুবা জালেম শাসকের দুইবার বিচার হয়, হবেই হবে, দুনিয়াতে একবার হবে এবং পরকালীন জীবনে একবার হবে। সাথে সাথে পরকালীন জীবনে মানুষরা দেখতে থাকবে লিকুল্লি গাদিরিন লিওয়া উন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক গাদ্দারের একটা করে বড় বড় পতাকা থাকবে, এই বড় জালেম ছিল, বড় গাদ্দার ছিল। সুতরাং আমাকে আপনাকে শরীয়ত বুঝতে হবে। সেদিন তো আমরা মাহফিল থেকে প্রোগ্রাম শেষে আসতেছিলাম, আমাদের প্রাইভেট কারের সামনে কয়েকটা গাছের গুড়ি দেওয়া হলো, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তাই আমরা বেঁচে রয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে এক গাড়ির মধ্যে এগারো জন আলেম ছিলেন, যার কয়েকজন ছিলেন মাদানী, কয়েকজন ছিলেন ডক্টর, যা ছিল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বলা চলে কিছু কিছু প্রাণও বটে। এটা কি কারণ হয়েছিল? ওই রাত্রে আমরা আসছি এমত অবস্থায় গাছের গুড়ি, ড্রাইভার সাহেব কন্ট্রোল করতে পারেননি, এমন ভাবে গুড়ি এভাবে গাড়ি ঘুরিয়েছেন, তারপরও তিনি শেষ রক্ষা করতে পারেননি। আজকে যদি আমরা মরে যেতাম তাহলে এই দায়ভার কে গ্রহণ করত, কে গ্রহণ করত? আমরা বলছি না কে দিয়েছে, সেটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ভালো জানেন, তবে এই পদ্ধতিগুলো অবলম্বন করা কিন্তু সালাফদের পদ্ধতি নয়। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বাঁচিয়ে দিয়েছেন তাই বেঁচে রয়েছি, আল্লাহ চাইলে সেদিনই তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম ওহির শিক্ষা কেন গ্রহণ করতে হবে। ওহির শিক্ষা যদি গ্রহণ না করে, একটা সন্তান যদি প্রথমে মক্তবে না যায়, ও যদি সুরা ফাতিহা না শেখে, সুরা ফাতিহা অধিকাংশ মানুষের সুরা ফাতিহায় ঠিক নেই, আপনি মুসলমান হলেন কি করে? আপনি সুরা ফাতিহা পড়তে পারেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে উম্মুল কোরআন বলেছেন, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব বলেছেন, এত বড় গুরুত্বপূর্ণ কথা, যা ছাড়া সলাতি হয় না। অথচ আপনি, আমি যদি সুরা ফাতিহা না জানি, আপনার আমার বৌমা বাড়ির মহিলাদের সুরা ফাতিহা শুনবেন দেখবেন কয় আলিফ যে টানে, টানতে টানতে একেবারে বাংলাদেশ কলকাতা ভারত পার করে ছেড়ে দেয়। তাদের এই শিক্ষা কেন? যদি শিক্ষার অবস্থা এই হয় তাহলে তার সন্তানকে কি শিক্ষা দিবে? সে হোক না ইংরেজি শিক্ষা শিক্ষিত, হন না তিনি বাংলা শিক্ষা শিক্ষিত, তারা তাতে কোনো দোষণীয় নয়। প্রত্যেকটা ভাষা আল্লাহর দান, ভাষা শিখতে পারে ব্যক্তি, কিন্তু আসল যেই ভাষা, যেটা কোরআনের ভাষা, যেটা হাদিসের ভাষা, যেই ভাষা সলাতের ভাষা, এই ভাষা আমরা না বুঝি না, পড়তে জানি না, তাহলে আমি মুসলমান কি করে থাকলাম?
তাই বলে বলছি না যে তারা মুসলিম না, খবরদার ভুল বোঝা যাবে না। কারণ মুসলিমকে যারা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আকালা যাবিহাতানা, তারপরে এইভাবে যে বর্ণনা দিয়েছেন যারা আমাদের জবেহ করা খায়, তারপরে মানসাল্লা সালাতানা ওয়াসাল্লা কিবলাতানা, এইভাবে যে হাদিসটি রয়েছে যে যারা আমাদের মানসাল্লা সালাতানা, যারা আমাদের সালাত আদায় করে, আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করে এবং আমাদের জবেহ খায়, অর্থাৎ আমাদের পদ্ধতিতে জবেহ করে, তারা হচ্ছে ফাযালিক মুসলিম, এরা হলো মুসলমান। সুতরাং এই সমস্ত মুসলমানদের মুসলিম মিল্লাত থেকে খারিজ করার দায়িত্ব আমাদের কারো কখনোই নয়। তবে আমি আপনি কেমন মুসলমান, আমার আপনার মধ্যে কেমন শিক্ষা দীক্ষা রয়েছে আমাদের একটু ভাবা, চিন্তা করা দরকার, চিন্তা করা দরকার। যদি আপনি আমি সুশিক্ষা শিক্ষিত না হই, তাহলে আপনার সন্তানকে ব্রিকুষ্টিয়া মাদ্রাসায় পাঠান, ওখানে পাঠান, এই মক্তবে ওই উস্তাদের কাছ থেকে শেখান, আলিফ শেখান, বা শেখান। আপনি শিখতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ মা হিসাবে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি ভুল করেছি, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আমার এই পোতা ছেলে, আমার এই নাতি ছেলে, আমার এই পরবর্তী প্রজন্মকে আল্লাহ আপনি কবুল করুন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, মক্কার দোয়া হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম, মক্কার বরকত ইব্রাহিম আলাইহিসসালামের ফসল, মদিনার বরকত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফসল। দোয়া করলে বহু কিছু হয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি এই দোয়া পাঠ করুন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া পাঠ করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে এই দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করেছেন। এজন্য ইব্রাহিমের পরবর্তী প্রজন্ম ইসহাক এবং ইসমাইল, সেই ইসমাইল থেকে বংশ পরম্পরায় যিনি এসেছেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো দোয়া, আপনি দোয়া করেন। আপনি যদি ভুল করে থাকেন, আমি যদি ভুল করে থাকি, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ও খায়রুল খাত্তাঈন তাওয়াবুন, আর উত্তম ভুলকারী অর্থাৎ ভুল করার পরে উত্তম হওয়া যায় যদি ব্যক্তি তওবা করে, তওবা করে, তওবা যদি করে তাহলে ব্যক্তি উত্তম ভুলকারী। আপনি আপনার সন্তানকে মক্তবে পাঠান, আপনি আপনার সন্তানকে যা শিক্ষা দিবেন এখানে আপত্তি নেই, তবে সে যেন নাস্তিক না হয়, ওই ফিলোসফি আর দর্শন পড়ে যে সে যেন তার মন মগজ মস্তিষ্ক ধোলায় না হয়, এমন কোনো সাবজেক্ট পড়া যাবে না যা ব্রেন অস হয়ে ব্রেনটা নষ্ট হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটির বহু স্টুডেন্ট, বাংলাদেশের বহু স্টুডেন্ট, তার বাবা মাওলানা, আর দাখিল মাদ্রাসার সুপার সাহেব, সুপার সাহেবের ছেলে আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়েছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটির, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির নাম নাই বললাম, কোনো এক ইউনিভার্সিটির, বড় এক ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করছেন, পরবর্তীতে সলাত তো পড়েন না, পড়েন না, আল্লাহরকেও বিশ্বাস করেন না। এই শিক্ষা কোন শিক্ষা ব্যবস্থা? তার উস্তাদ দেখেন এটা শিক্ষা পেয়েছে তার ইউনিভার্সিটির লেকচার থেকে, লেকচারার লেকচার দেয় সে আল্লাহকে বিশ্বাস করে, অবিশ্বাস করে, যখন ও পৃথিবী থেকে বিদায় দেয় সে তখন বিশ্বাস করে, লজ্জা করে না, যখন বিবাহ পড়েছে তখন হুজুর ডেকে নিয়ে এসেছে, যখন জানাজা পড়া হয় তখন হুজুর ডেকে নিয়ে আসা হয়, যখন কবরে মোনাজাত আরো বিদাত করে তখন হুজুর নিয়ে, তাহলে আল্লাহকে নেই, আল্লাহ নেই এরকম বাক্য বলা মানে ওর মতো পাগল দুনিয়াতে আর একটাও নেই, ওর মতো পাগল আর দুনিয়াতে একটাও নেই। এই পাগলের সাথেও থাকা যাবে না, এই পাগলের সাথে সংসারও করা যাবে না, এই পাগলকে বাপ বলেও ডাকা উচিত হবে না, কারণ পাগল হয়ে গেছে সে। সুতরাং আমাকে আপনাকে সন্তান ছোটবেলা থেকেই কন্ট্রোল করতে হবে। আমি আপনি কি শিখব, কার কাছ থেকে শিখব, আমি যার কাছ থেকে শিখব তার জন্য ইলেম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দিন শেষ হয়েছে, আজকের দিন শেষ, আমরা আপনাদেরকে বসিয়ে রেখেছি, আমাদের নিজেদেরও আলোচনা করতে আমাদের লজ্জা লাগছে বা কষ্ট হচ্ছে, আমরা বলবো হে মা ও বোনেরা, আজকে যারা আমরা আছি, আমাদের সন্তানকে যেন একটা উত্তম শিক্ষার ব্যবস্থা করি, যে শিক্ষায় সে আমার জন্য দোয়া করতে পারে, যে শিক্ষায় সে আমার জন্য জানাজার সলাত আদায় করতে পারে, সে সরকারি চাকরি করুক, সে টিচার হোক, সে লেকচারার হোক, সে ডক্টর হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে যে কোনো পেশার হতে পারে, তবে সে যেন সলাত আদায়টা করে, সে যেন ওই ওই অন্যান্য পশু পাখি প্রাণীর মতো দাঁড়িয়ে পেশাব না করে। এই পেশাব দাঁড়িয়ে করে কারা? মূলত তারাও কিন্তু এক শ্রেণীর শিক্ষিত এলিট পার্সন বা এডুকেটেড পার্সন। তাদের শিক্ষা দীক্ষা কিভাবে হয়েছে,
তাদের শিক্ষা দীক্ষা কিভাবে হয়েছে। সুতরাং যুবক ভাই যারা আছেন, আবার আমাদের বোনেরা যারা আছেন, পর্দা করতে মন চায় না, আপনি পর্দা করছেন না, আপনার ইজ্জত সম্ভ্রম সবকিছু নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু এখন পথের ভিখারি হয়ে যাবেন। কারণ আপনি যদি মনে করেন, উদাহরণ বহুগুলো দেওয়া যায়, আজকে যদি এমন হয় কোন কৃষক যদি মনে করে আমি সবজি কলা আমি গাছে লাগিয়েছিলাম, গাছ একটা হলো, কাটলাম, কাটার পরে বাড়িতে পাকিয়েছি, পাকিয়ে আমি ওই শাহজাহানপুর বগুড়ায় নিয়ে যাব, তো বাজারে নিয়ে যাওয়া মানুষের কষ্ট হবে অনেক, এজন্য বাড়ি থেকে খোসাটা ছিলে গরুকে খাইয়ে খোসা ছিল অবস্থায় বাজারে আমি তুললাম, কেউ কি নিবে ভাই ওই কলা? অসম্ভব, নিবে না। সুতরাং যারা পর্দা করে না তাদের দৃষ্টান্ত আমরা এটা দিয়ে দিতে পারি, পর্দা করলে তার চাহিদা সমাজে আছে। আজকে ব্যক্তির চরিত্র না থাকতে পারে, তারপরও চরিত্রবান স্ত্রী মানুষ কিন্তু খোঁজে, স্বাভাবিক কথা। সুতরাং ভালো কথায় আছে, ওল্ড ইজ গোল্ড। সুতরাং আমাকে ওল্ড হলেও আমি গোল্ড হতে পারি যদি কোরআন সুন্না মানি, আমি যদি পর্দা মানি, বেপর্দা হলে কিন্তু আমার চলবে না। আর যারা যুবক ভাইরা আছেন তাদেরকে আমরা বলবো, হে যুবক ভাই, উত্তম চরিত্র গঠন করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করবেন এবং পরকালীন জীবনে সম্মানিত করবেন ইনশাআল্লাহ, এবং তাদের কাতের অন্তর্ভুক্ত করবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই শ্রেণীর যুবক আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরশের সায়া স্থান দিবেন, যারা ইবাদত কাটা অর্থাৎ যৌবনকাল অতিবাহিত করবে, যেই যুবক বা যুবতী যৌবনকাল অতিবাহিত করবে আল্লাহর ইবাদতে। আসুন না আমরা সেরকম কিছু হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আবারও বলবো, যারা প্রশাসনে সরকারে রয়েছেন বা আরো ইত্যাদি ইত্যাদি প্রশাসনে রয়েছেন, আপনাদের কাছে করজোর নিবেদন করছি, আসুন এই দুনিয়ার মানুষের এই সমস্ত শিক্ষা কুশিক্ষা বর্জন করে ওহির শিক্ষায় শিক্ষিত আমরা জাতিকে করি, তাহলে এই জাতি পূর্বে যেমন সম্মানিত ছিল, নবী রাসূলরা কি অসম্মানিত ছিলেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্মানিত ছিলেন, সাহাবায়ে কেরাম অসম্মানিত ছিলেন, পূর্ববর্তী আমরা যদি বলি, পরবর্তীতে এসে আমাদের যে সমস্ত চিকিৎসা বিজ্ঞান বলি আর যত কিছু বিজ্ঞান বলি, সব মুসলমানরাই মুসলমানরা রাজত্ব করেছে। সুতরাং মুসলমানদের রাজত্ব আবার ফিরে আসবে যদি তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ে। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পরিশেষে মোহতারাম আমিরে জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আপনারা সকলে চেনেন, উনি অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতা কামনা করছি, আল্লাহ সুস্থ করে দিন, আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকে অসুস্থ রয়েছে, আমরা অনেকে অসুস্থ রয়েছি, আল্লাহ যারা আমরা অসুস্থ রয়েছে আমাদের সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ আমাদের ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের নিজেদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের পরিবারকে কবুল করুন, মা বোনদের কবুল করুন, আজকে আমার মুরব্বীরা বসে আছেন কষ্ট করে, আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করুন। বাংলাদেশের প্রচলিত প্রেক্ষাপট, প্রচলিত অবস্থা, এই অবস্থা আমাদের একটু চেঞ্জ করতে হবে, আমাদের আর একটু সকাল সকাল এই প্রোগ্রামগুলো শেষ করার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। সাথে সাথে আজকে আমরা যতটুকু শুনলাম আমরা বিভিন্ন আলোচকের কাছ থেকে, আমরা যেন সেটা আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনাদের জন্য দোয়া করছি যারা আয়োজন করেছেন, সাথে সাথে একটি দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা জানেন তাবলিগ ইস্তেমা, তাবলিগ ইস্তেমা যা রাজশাহীতে হয় দুই দিন ব্যাপী, আগামী 24 সালের 23 ও 24 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার ইনশাআল্লাহ, এবার নিজস্ব জমিতে হবে ইনশাআল্লাহ, নিজস্ব জমিতে হবে ইনশাআল্লাহ। আপনারা যাবেন ইনশাআল্লাহ, আপনাদের দাওয়াত থাকলো অবশ্যই যাবেন, দূর থেকে দোয়া করবেন, বিশেষ করে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাজ করছে, আন্দোলনে আঞ্জাম দিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ আহলেদ যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আপনাদের স্বাগত জানাচ্ছি, সাথে সাথে আপনাদের বিভিন্নভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা যারা সময় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সময়কে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের মার্কাজের জন্য আপনারা দোয়া করবেন, আল মার্কাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী, যদি কোনো শিক্ষার্থী বা ছাত্রী ভর্তি হতে চায় তাহলে ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু ফর্ম সেখানে ছাড়া হবে, অনলাইনে আপনারা নিতে পারেন, এবং ডিসেম্বরের 30 তারিখ ইনশাআল্লাহ আমাদের ভর্তি পরীক্ষা হবে, সে ভর্তি পরীক্ষার মাধ্যমে এবং ভাইবার মাধ্যমে সেখানে ভর্তি হওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা চেষ্টা করবেন আপনার সন্তানকে যেখানেই পড়ান না কেন, অত্যন্ত দিনই শিক্ষার একটা বুনিয়াদ ভিত্তি দেওয়ার পরে তারপরে আপনি তাকে যে কোনো জায়গায় দিতে পারেন, নতুবা সে কিন্তু বড় হয়ে আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে। আল্লাহ রাব্বুল্লাহ আমিন আমাকে আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে আপনাকে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুল কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।